হরেক রকম সবজি দিয়ে যখন একটা ঘ্যাঁটতরি হয় তখন কিন্তু দারুণ লাগে খেতে। শীতকাল হলে তো কথাই নেই, অনেক রকম সবজি পড়ে। তো এখন যা ছিল, বরবটি, কুমড়ো, মূলো, পুঁই শাকের ডাঁটা, পুঁই শাক, কাঁচা লঙ্কা, অল্পখানি আদা, কাঁচকলা, আলু, পেঁপে, বেগুন, পটল। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে বড়ি ভেজে উঠিয়ে নিয়েছিলাম। তারপর ওই তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেওয়ার পর আলু, পেঁপে, মূলো, ডাঁটা, পটল, কাঁচকলা, বরবটি, লাস্টে পুঁই শাক এভাবে একটার পর একটা দিতে থাকি আর ভাজতে থাকি। দেওয়ার সময় একটু চিনি দিতে হবে। ভাজা হয়ে আসলে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে আন্দাজ মতো জল দিতে হবে। জলটা এমনই দিতে হবে যাতে খুব বেশি না হয়, সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে যায় আর ঘ্যাঁটটা খুব ভালো মতো হয়ে আসে মাখো মাখো। বড়িগুলো দিয়ে ওপর থেকে একটু ধনে পাতা দেবেন, আর ঘ্যাঁটটা করার সময়, ভাজার সময় একটু আদা বাটা দিতে হবে। ব্যাস, দারুণ লাগে। শীতকাল হলে তো কথাই নেই, নানা রকম সবজি আরও পড়ে, এটাও কিন্তু কম নয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।